জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের এই সহযোগিতা আমরা অবশ্যই সারা জীবন মনে রাখবো। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তো আমাদের আজকে যে সংবাদ সম্মেলন, সেটি মূলত কেন করা হচ্ছে আপনারা ইতিমধ্যেই সেটি সম্পর্কে কিঞ্চিত ধারণা পেয়েছেন। আমি মূল বক্তব্যটা উপস্থাপন করছি। আজকের এই অনুষ্ঠানটি বা আজকের এই প্রোগ্রামটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা হচ্ছে প্রেস ক্লাবের ওইখানে হচ্ছে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। এরপর আমাদের দ্বিতীয় যে অধিবেশন, আজকে শান্তিপূর্ণ একটি সংবাদ সম্মেলন। পরবর্তীতে আমার সম্মানিত সাংবাদিক বন্ধুগণের প্রশ্নোত্তর পর্বের যে বিষয়টি থাকবে, কেন বা কোন প্রেক্ষাপটে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে স্মরণ করছি দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে এটার পেছনে যাদের অবদান, সম্মানিত ছাত্র জনতার যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি। স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধাদের এবং আমাদের যে সমস্ত ভাই বোনদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ উদ্ভাবিত হয়েছে, সেই সমস্ত ভাই বোনদের সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সকল ছাত্র জনতাকে আমরা গভীরভাবে স্মরণ করছি। আবারও যদি এই আন্দোলনটি না হতো, যদি একটি নতুন বাংলাদেশের আবির্ভাব না হতো, আজকে আপনাদের সামনে অনেকগুলো প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কথা বলবার সেই শক্তিটুকু হয়তো আমাদের থাকতো না।